নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে 3 রকম ডিজাইনের ব্যাগ দেখাবো। ব্যাগগুলো দেখার আগে আপনারা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। এরপরে আমি অনেক রকমের শোপিস বানিয়ে আপনাদেরকে দেখাবো, তার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আসুন এবার আমি শুরু করি ব্যাগগুলোকে দেখানো। দেখুন, এই ব্যাগটা একটা পার্স বানিয়েছি, দেখে নিন। পার্সের পিছন দিকে নিচের দিকে অনেকটা জায়গা রেখেছি, এতে অনেক কিছু জিনিস আপনারা রাখতে পারেন। ভিতরে একটা পকেটও বানিয়েছি, এখানে আপনারা ইম্পর্টেন্ট কার্ডগুলো রাখতে পারেন। ভালো করে দেখে নিন ডিজাইনটা। এভাবে আমার সাইডটা হয়েছে। এবার আমরা এই ব্যাগটা দেখবো। দেখুন, এই ব্যাগটা সব থেকে বড় ব্যাগ, খুব সুন্দর ব্যাগটা। ব্যাগটা চওড়ায় আছে 14 ইঞ্চি আর এই লম্বায় আছে 10 ইঞ্চি। দেখুন ব্যাগটা, ব্যাগটা বানাতে আমার 1 কেজি পুঁতি লেগেছে। এই গ্রিন পুঁতিটা লেগেছে আমার 250 গ্রাম আর এই সাদা পুঁতিটা লেগেছে আমার 750 গ্রাম। ব্যাগের নিচেটা দেখে নিন। এই ব্যাগটা আমার নিজস্ব ডিজাইন করা ব্যাগ। এই ব্যাগটা এখানে চৌকো হয়ে গেছে, এখানে কিন্তু গোল হয়নি। এই ব্যাগটা আমার একদম চৌকো বানিয়েছি। এই ব্যাগটা আমার অর্ডারের ব্যাগ। দেখুন ব্যাগের ভিতরে কতটা জায়গা আছে। আমার সব ব্যাগগুলো যত আমি ব্যাগ বানিয়েছি সব এতে রাখতে পেরেছি। এগুলো আপনাদেরকে দেখাবো পরে। এই ব্যাগটাকে দেখে নিন। দেখুন ব্যাগটার ভিতরে কত জায়গা আছে। ভিতরে আমি একটা পকেটও রেখেছি, এখানে আপনারা টাকা কার্ড সব কিছু রাখতে পারেন। ভালো করে দেখে নিন একটু। এই ব্যাগটা অবশ্য আমি এখন বানানো দেখাবো না, কিছুদিন পর দেখাবো, কেন কি এই ব্যাগটা বানাতে অনেকক্ষণ সময় লাগবে। ভালো করে একটু দেখে নিন, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। আমি ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।